আজকে আপনাদেরকে এক জাদুকরি বীজ সম্পর্কে জানাবো। মিষ্টি কুমড়ো বীজ। সাধারণত কুমড়ো খাওয়ার পরে অনেকে বীজ ফেলে দেন, অনেকে আবার এটিকে ভেজে খান। পুরুষের স্বাস্থ্য ঠিক রাখতে, যৌন সংক্রান্ত বিভিন্ন রোগ দূর করতে, পুরুষত্বের সমস্যা, শুক্রাণুর সমস্যা দূর করতে মিষ্টি কুমড়োর বীজ জাদুর মতো কাজ করে থাকে। শুধু তাই নয়, যে সমস্ত মানুষেরা 40 বছর পার করার পরে শারীরিক নানাবিধ সমস্যা, হাড়ের ব্যথা, ক্যালসিয়ামের অভাব, রক্ত স্বল্পতা, ঘুমের সমস্যা, ত্বক ও চুল অসুন্দর হয়ে যাওয়া, অতিরিক্ত মানসিক চাপ, প্রোস্টেট ক্যান্সার এবং স্তন ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন, তারা ভিডিওটি অবশ্যই দেখবেন। এছাড়াও ডায়াবেটিস রোগীদের জন্য এই ভিডিওটি জাদুর মতো কাজ করবে। কুমড়ো বীজ ফেলে না দিয়ে ওষুধের মতো এই বীজটি খান। শরীরের নানাবিধ সমস্যা সহ নারী পুরুষের গোপন সমস্ত রোগের দাওয়াই এটি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। ফেসবুকে অসংখ্য পেজ আমাদের ভিডিও কপি করে আপলোড করছে, তাই অবশ্যই আমাদের রিয়েল পেজটি চিনেই ফলো করবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। কুমড়ো বীজে কুমড়োর চাইতে বেশি পুষ্টিগুণ আছে। কুমড়ো বীজ খুবই উপকারী, কারণ এতে আপনি পেয়ে যাবেন আয়রন, প্রোটিন, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, কপার, ফসফরাসের মতো একাধিক গুরুত্বপূর্ণ উপাদান, যাকে যদি আপনি ভিটামিনের ট্যাবলেট হিসেবে খেতে যান তাহলে আপনার অনেক টাকা খরচ করতে হবে। অথচ ভিটামিন ট্যাবলেট ছাড়াই এই ধরনের পুষ্টি উপাদানগুলো কুমড়ো বীজে আপনি অনায়াসেই পেয়ে যাচ্ছেন। কুমড়ো বীজে থাকা ক্যালসিয়াম, জিঙ্ক আর ম্যাগনেশিয়াম অস্টিওপরোসিসের মতো হাড়ের যাবতীয় রোগকে দূরে রাখতে সাহায্য করে থাকে। 40 বছর বয়সের পরে যাদের বোন ডেন্সিটি কমে গিয়েছে, হাড়ের বিভিন্ন ধরনের রোগ, গোড়ালি, হাঁটু, মেরুদণ্ড, শরীরের জয়েন্ট ইত্যাদিতে ব্যথা, এ জাতীয় সমস্যাগুলো হচ্ছে, তারা কুমড়ো বীজ খেলে কয়েকদিনের মধ্যে এ জাতীয় সমস্যাগুলো কমতে শুরু করবে। কারণ কুমড়োর বীজ শরীরের ভেতরে প্রবেশ করে অস্টিওপরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদির অভাব দূর করতে সাহায্য করবে। কুমড়োর বীজে রয়েছে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক এবং ফাইটোকেমিক্যাল, যা একজন মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। কুমড়োর বীজে ট্রিপটোফিন নামক অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যা মানবদেহের সুখানুভূতি সৃষ্টিকারী হরমোনের নিঃসরণে সহায়তা করে থাকে এবং একই সঙ্গে মেলাটোনিন এবং সেরাটোনিনের নিঃসরণ হতে সহায়তা করে থাকে, যার ফলে আপনার দেহের অবসাদ দূর হয়ে যায়, মন তরতাজা হয়ে যায়। যাদের রাতে ঘুমের সমস্যা রয়েছে, অর্থাৎ ভালো ঘুম হচ্ছে না, তারা রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে 8 থেকে 10টি কুমড়ো বীজ ভালোভাবে চিবিয়ে খেয়ে তারপরে 1 গ্লাস কুসুম গরম দুধ খেয়ে ঘুমাতে যান। টানা 7 থেকে 10 দিন করলেই ঘুমের পরিমাণটা আপনি বুঝতে পারবেন। চোখে ঘুম নেমে আসবে, ক্লান্তি দুর্বলতা সব দূর হবে যখন আপনার ভালো ঘুম হবে। এ বীজে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, সালফার, জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন কে চুল ও মাথার ত্বকের জন্য উপকারী। চুলকে উজ্জ্বল করে, ঘন করে, চুল পড়াকে প্রতিহত করতে সাহায্য করে কুমড়ো বীজ। প্রচুর পরিমাণে অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড রয়েছে কুমড়োর বীজের মধ্যে, যা শরীরে সিবাম নামক তেলের নিঃসরণকে নিয়ন্ত্রণ করে, ফলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং ত্বক অনেক বেশি ইয়ঙ্গার থাকে, ত্বক সুন্দর থাকে, বলিরেখা দূর হয়ে যায়, ত্বকে বয়সের ছাপ পড়ে না। কুমড়োর বীজে থাকা সেরাটোনিন নামক রাসায়নিক আমাদের মানসিক চাপ এবং স্নায়ুতন্ত্রের চাপকে দূর করতে সাহায্য করে থাকে। কাজের কারণে অনেক বেশি স্ট্রেস, ক্লান্তি, দুর্বলতা সমস্যা হয়ে থাকলে অনিদ্রার সমস্যা কাটাতে নিয়মিত আপনার কুমড়ো বীজ খাওয়া উচিত। এটি আপনাকে পরের দিনের কাজের জন্য উদ্যমী করে তুলবে। কুমড়ার বীজে রয়েছে ডাইহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেনেডিয়ন, যা পুরুষের প্রোস্টেটের সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে, প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায়। এটি নারীদের মধ্যে জরায়ুর সমস্যা, জরায়ুর ক্যান্সার এবং স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়। যে সমস্ত মহিলাদের মেনোপজ হয়ে গিয়েছে, মেনোপজের সময় মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তারা যদি কুমড়োর বীজ খান, মেনোপজের যাবতীয় রোগগুলো আপনার থেকে দূরে থাকবে।
এছাড়াও যে সমস্ত মহিলাদের মাসিক ক্লিয়ার নয়, মাসিকের সময় নানাবিধ সমস্যা হয়, বিভিন্ন ধরনের হরমোনাল রোগ রয়েছে, তারা রোজ 10-12 দানা কুমড়োর বীজ খাবেন। টানা এক মাসের মধ্যে মাসিকের সমস্যা, মাসিকের সময় ব্যথা, শরীরের বিভিন্ন রোগ, হরমোনাল ইমব্যালেন্স দূর হতে শুরু করবে। এটি রক্তের ইনসুলিনের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। তাছাড়া কুমড়োর বীজে থাকা ম্যাগনেশিয়াম রক্তচাপ কমাতে পারে। কুমড়োর বীজ ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো খাবার। এটি খেলে হঠাৎ করে রক্তের শর্করার মাত্রা বাড়ে না। ডায়াবেটিস রোগীরা স্ন্যাক্স হিসেবে এই বীজ খান, ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। এবং যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তারা তেল লবণ ছাড়া হালকা খোলায় ভেজে এই বীজকে খেলে রক্তচাপটাও নিয়ন্ত্রণে থাকবে। যেহেতু এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, আর ফাইবার আমাদের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে। এই বীজ খেলে হজম ক্ষমতার উন্নয়ন ঘটে এবং কনস্টিপেশনের সমস্যা থাকলে তা দূর হতে সাহায্য হয়। কুমড়োর বীজ পুরুষের যৌন স্বাস্থ্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গিয়েছে, কোনো পুরুষ যদি টানা এক মাস পর্যন্ত কুমড়োর বীজ নিয়মিত খেতে পারেন, এতে করে তাদের শুক্রাণুর সংখ্যা বাড়বে। পুরুষের যৌন স্বাস্থ্য বজায় রাখতে কুমড়োর বীজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু তাই নয়, গবেষণার রিপোর্ট বলছে কুমড়োর বীজ খেলে পুরুষের প্রোস্টেটের স্বাস্থ্যের উন্নতি ঘটে। এটি যৌন স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। প্রোস্টেট গ্রন্থিকে শক্তিশালী করে স্বাস্থ্যকর হরমোন উৎপাদন করতে সাহায্য করে কুমড়ো বীজ। তাই পুরুষের যৌন ক্ষমতা বাড়ানোর জন্য এবং প্রজনন ক্ষমতার বৃদ্ধির জন্য কুমড়ো বীজ খাওয়া উচিত। যারা ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন, বাচ্চা হচ্ছে না শুক্রাণু সমস্যার কারণে, অথবা যাদের যৌন জীবনে অনেক সমস্যা রয়েছে, ইরেকটাইল ডিসফাংশন সহ বিভিন্ন রোগে ভুগছেন, তারা অবশ্যই এই বীজ খান। এই বীজ আপনার প্রোস্টেটকে ক্যান্সারের হাত থেকে যেমন রক্ষা করবে, তেমন যৌন ক্ষমতাকে বৃদ্ধি করবে, নারী ও পুরুষের প্রজনন ক্ষমতাকে বাড়াবে এবং বন্ধাত্মকে দূরে রাখতে সাহায্য করবে। এছাড়াও কুমড়োর বীজ খেলে ইউটিআই অথবা ইউরিন ইনফেকশনের সমস্যা থাকলে তা দূর হতে সাহায্য হয়। এই বীজ সেবন করলে সহজেই আপনি ওজনটাকেও কমিয়ে আনতে পারবেন। আপনি যদি স্ন্যাক্স হিসেবে এই বীজ খান এবং অন্যান্য বাজে খাবার না খান বা ফাস্টফুডকে পরিহার করতে পারেন, এতে করে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। হয়তো বাজার থেকে কুমড়ো কিনে খুব বেশি বীজ আপনি সংগ্রহ করতে পারবেন না, তাই অনেক সময় দেখবেন হাটে বাজারে কুমড়ো বীজ আলাদাভাবে কেজি দরে বিক্রয় করা হয়। তখন আপনি কুমড়ো বীজ কিনে এনে বাসায় সংগ্রহ করে রাখতে পারেন। কুমড়ো বীজকে যদি পুরুষের সমস্যা দূর করার জন্য খেতে চান, সেক্ষেত্রে অবশ্যই রাতের বেলা দুধের সাথে 10-15টি বীজ চিবিয়ে খাবেন এবং রোগ সারাতে টানা এক মাস পর্যন্ত খেয়ে যাবেন। এছাড়া অন্যান্য রোগের ক্ষেত্রে 15-20 দিন অবশ্যই চালিয়ে যাবেন। তবে একেবারে খাওয়া ছেড়ে দিলে চলবে না। রোগ ভালো হয়ে গেলেও প্রত্যেক সপ্তাহে 2-3 দিন মুঠো ভরে কুমড়োর বীজ খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন। আপনি চাইলে এটিকে হালকা তেল দিয়ে ভেজে খেতে পারেন, অথবা এটিকে স্যুপ কিংবা সালাদের সাথে মিশিয়েও খেতে পারেন। মাছের তরকারি বা সবজির মধ্যে কুমড়োর বীজ দিয়ে রান্না করেও খেতে পারেন, অথবা খালি মাটির খোলার মধ্যে এটিকে ভেজেও খেতে পারেন। যখনই এটিকে খাবেন, খেয়াল রাখবেন কাঁচা লবণ এর মধ্যে দেবেন না। যদি খুব বেশি বিষাদ টেস্ট অনুভব হয়, সেক্ষেত্রে সামান্য হিমালয়ান পিঙ্ক সল্ট মিশ্রিত করতে পারেন। তো ভিউয়ার্স, কুমড়োর বীজের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।